हे गाइस वेलकम बैक टू माय चैनल ईशिका ब्लॉग। आशा करी सकले भालो रहेछो और आमादे परिवारे तो तोमादेर के आगे जानिएछि सबारी शरीर खराब लेगेई रयेछे और आज के तो बोलते पारो एकटु बेशी बाराबाड़ी अवस्था। आज के सानडे गतकाल रात्रे থেকে আমি ডিস্টার্ব রয়েছে একটু মেন্টালি, কারণ হচ্ছে বরের হট করেই দেখি রাতের দিকে ঘুমোতে যাওয়ার সময় নাক থেকে রক্ত বেরিয়েছে, সর্দি মানে যেটা সর্দি বেরোয় নাক থেকে ওই সর্দির সাথেই সর্দির মতো করেই রক্তটা হট করে বেরিয়ে গেছে আর যতবারই নাক ঝাড়ছে ওইভাবে রক্ত বেরোচ্ছে। তো খুবই টেনশনে পড়ে গেছে যে কী ব্যাপার, কী কী থেকে জিনিসটা হচ্ছে। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের যে কাজগুলো ছিল বাসি কাজগুলো সেগুলো সেরে রান্না বলতে ব্রেকফাস্টে রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যাব বলে। আর আজকে যেহেতু রবিবার রয়েছে মামামে ডাক্তারও বসে, তাই প্রথমে নিয়ে যাবো একটু মামামকে দেখাতে। আগে তো দেখিয়ে এসেছিলাম, তো এইবারে চেক আপ করার কথা ছিল এক সপ্তাহ পরে, তো সেই জন্য যাচ্ছি মামামকে দেখাবো, দেখিয়ে তারপরে যাব হচ্ছে বরকে দেখাতে ডাক্তার। চেন গেটের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গেট পড়েছিল তোমরা তো দেখলেই। তো তারপরে চলে আসলাম ডাক্তারের চেম্বারে, মামামকে ডাক্তার দেখিয়ে তারপর চলে এসেছি বরকে ডাক্তার দেখাবো। তো আমাদের হালিশহরে একজন ভালো ডাক্তার রয়েছেন, তো ওনার বাড়িতেই এসেছি কিন্তু হয়নি, উনি ছিলেন না। তো পরে আবার খোঁজ খবর নিয়ে কাঁচাপাড়ায় আসলাম, কাঁচাপাড়াতে একজন ইএনটি ছিল, তো ইএনটিকে দেখাতেই আসলাম। তো দেখানো হয়ে গেছে, এখন ওষুধপত্র নিচ্ছি, তাই বসে আছি। এই যে শেঠ ফার্মেসিতে এসেছিলাম, প্রথমে যখন ডাক্তারের কাছে গেলাম গিয়ে দেখলাম যে উনি বসছেন না, আমি পুরোপুরিভাবে হতাশ হয়ে পড়েছিলাম যে কী হবে এখন, কী করব, কোথায় যাব। ডাক্তার যদি না দেখাতে পারি, যদি পরে বাড়াবাড়ি অবস্থা হয় তখন আমি কী করব, এই নিয়ে খুব টেনশনে ছিলাম। পরে বাড়িও চলে এসেছিলাম, এসে তারপর অনেক খোঁজ খবর নিয়ে জানা গেল যে শেঠ ফার্মেসিতে একজন ইএনটি বসছেন। তো তাড়াহুড়ো করে আমরা গেলাম, গিয়ে ডাক্তার দেখিয়ে আসলাম। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে পেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, বাড়িতে এসে তারপরে মেয়েটাকে খাওয়ালাম, আমরা খেলাম, খেতে এখন এই যে ফল দেবো মেয়েটাকে। তো ডাক্তার কী বললো তোমাদেরকে পরে ব্লগে জানাবো।